চিন্তা করে দেখছেন, নামাজ ওজন দিবে, রোজা ওজন দিবে, যাকাত ওজন দিবে, হজ ওজন দিবে, সবচেয়ে বেশি ভারী হবে কোনটা? আখলাক, চরিত্র। আপনার চরিত্র সুন্দর যদি হয় তাহলে আপনার এই চরিত্র সুন্দর হওয়ার যে আমল, এই আমলের ওজনটা সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের চরিত্রকে সুন্দর করে দেয় বলি আমিন। চরিত্র কেমন হওয়া দরকার? দুই একটি দৃষ্টান্তে একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এরকম হাজারো দৃষ্টান্ত, হাজার নমুনা রেখে দিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, চতুর্দিকে সাহাবীরাও বসে আছেন, হযরত আবু বকর, ওমরের মতো বাঘা সাহাবী, অত্যন্ত রাগী সাহাবী, উনিও আছেন, অন্যান্য সাহাবীরা আছে। ঠিক এমন সময় মসজিদের ওই কোণার মধ্যে একজন ইহুদি এসে পেশাব করা শুরু করছে। এখন সাহাবীরা রাগ হয়ে গেছে, হুজুর এটা করে কি, ইহুদির বাচ্চা করে কি? হযরত ওমর দাঁত কিড়মিড় করতেছে, কা হুজুর একটু পারমিশন দেয়, আর পল্লাটা উড়াই দেই। আল্লাহ রাসূল কয়, থামো ওমর, থামো, তাকে পেশাব কমপ্লিট করতে দাও। পেশাব যখন কমপ্লিট হয়ে গেছে, এবার বলতেছে, ভাই এদিকে আসেন। আসছে, ভাইজান এটা আমাদের মসজিদ, তুমি জানো? হ্যাঁ জানি, এটা আমাদের ইবাদতখানা, আমরা এখানে ইবাদত করি, নামাজ পড়ি, তুমি জানো না? জানি তো। তো এখানে পেশাব করলে যে ভাগ্য ভালো যে আজকে আমি ছিলাম, তা না হলে তো সাহাবীরা তোমাকে কিছু একটা করে ফেলতো, তুমি এটা করলা কেন? ইহুদি বলতেছে, আমি জানি এটা ইবাদত খানা, এখানে পেশাব করা ঠিক নয়, জঘন্য অপরাধ। তারপরে আমি আপনাকে দেখাইয়া, সাহাবিদেরকে দেখাইয়া আমি পেশাব করেছি, কারণ আমি আপনাকে টেস্ট করতে চাই, আমি আপনাকে রাগাইতে চাইছিলাম, চেতাইতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম এত বড় জঘন্য অপরাধ করা সত্ত্বেও আপনি আমার উপর রাগেন নাই, চেতেন নাই, আমাকে ধমক দেন নাই, বরং আপনি আমাকে ডাক দিয়ে আদর করে সুন্দর করে কথা বলতেছেন। আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, আসমানি কিতাবের মধ্যে পেয়েছি, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন তিনি অত্যন্ত উন্নত আখলাকের অধিকারী হবেন, সুন্দর চরিত্রের অধিকারী হবেন। আপনার চরিত্র কেমন, আমি তাই টেস্ট করার জন্য আজকে এই কাজটা করেছি। আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর সত্য নবী, আপনি আমাকে জলদি পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কত সুন্দর আখলাক নবীজির। এবং এরকম উদাহরণ একটা দুইটা নয়, ছোট্ট আর একটা উদাহরণ দিয়েই আমার এই পর্ব শেষ হবে। যায়েদ ইবনে হারেসা একজন সাহাবী ছিলেন, উনি যখন ছোট বালক, এই 8-10 বছর বয়স হবে বা তার চেয়ে কিছু কম হবে, তার বাবা মা ছিল বিধর্মী, অন্য ধর্মের অধিকারী। তো বাবা মার সঙ্গে সে কোথাও বেড়াইতে যাচ্ছিল, পথি মধ্যে ডাকাত তাদের উপরে হামলা করল, হামলা করে স্বর্ণ রূপা যা ছিল সপ্ত নিছে, নিছেই এই ছোট্ট ছেলেটাকে, সুন্দর ছেলেটাকে বাপ মার কাছ থেকে ছিনাই নিছে, ছিনাই নিয়ে চলে গেছে। এখন সেই যুগে তো মানুষ বেচা কিনা হতো, তো ওই জায়েদকে একটা বাজারে বিক্রি করে দিছে, অনেক টাকা বিক্রি করে দিছে, বাপ মা তো সন্তানকে হারাইয়া পাগল হয়ে গেছে। এই জায়েদ এক বাজার থেকে বিক্রি হয়ে আর এক বাজারে গেছে, শেষমেশ মক্কার বাজারে বিক্রি হয়েছে, কিনেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদিকে জায়েদের বাবা মা এই সন্তানকে হারিয়ে পাগল পারা হয়ে গেছে, একমাত্র সন্তান, একমাত্র ছেলে জায়েদ, বুঝেন তো সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ হয়। মা তো পাগলই হয়ে গেছে, আর বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে, গলিতে গলিতে ঘুরে, আরেকটু বসেন, আরেকটু বসেন, এইটা এই রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যেখানে যায় সেখানে গিয়ে জিজ্ঞেস করে, ভাই আমার ছেলেকে দেখছো, আমার ছেলেকে দেখছো, কান দে আর কয়। তো একজনে বলতেছে, ভাই আপনি শুধু কান দেন আর ছেলেকে খুঁজেন, কয় এই ঘটনা, আমার ছেলে হারাই গেছে, পাই না। তো এক লোক বললো, এক কাজ করেন,
এভাবে খুঁজে তো আর মানুষ পাওয়া যায় না। মক্কাতে একটা ঘর আছে, এই ঘরটাকে বলা হয় কাবার ঘর। এই ঘরের কি গেলাপ ধরে এই ঘরের মালিকের কাছে কানলে মালিক তার মনের আশা পূরণ করে। তুমি কাজ করো, ওই কাবার ঘরের গেলাপ ধরে মালিকের কাছে কেঁদে কেঁদে তোমার ছেলেকে চাও, হয়তো তুমি পেতেও পারো। তখন সে সত্যি সত্যি খুঁজতে খুঁজতে মক্কায় গেছে, মক্কায় কাবার ঘরের গেলাপ ধরে এবার কানতেছে, মানে ছেলের শোকে তার কান্নার অবস্থাটা কেমন বুঝতেই পারতেছেন। এরকম কান্না দেখে এক লোক বলতেছে, ভাই আপনি এরকম করে কানতেছেন, আপনার কি দুঃখ? তখন সে হাউমাউ করে কানতেছে, কয় বলতেছে, ভাই আমার ছেলে, একমাত্র ছেলে, আমার কলিজার টুকরা, হৃদয়ের আমার হৃদয়ের টুকরা, কলিজার টুকরা হারায় গেছে, তার জন্য আমি পাগল পাড়া হয়ে গেছি, তার মাও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এই ছেলেকে খুঁজতেছি পাই না। আমি শুনেছি এই ঘরের মালিকের কাছে নাকি বললে মালিক তার মনের আশা পূরণ করে, তাই মালিকের কাছে কানতেছি। তখন এই লোকটা বলতেছে যে তোমার ছেলে বয়স কত? কয় এত। তো ছেলের গঠনটা কেমন? কয় এরকম এরকম। সব কিছু বলার পরে লোকটা বলতেছে, মনে হয় তোমার ছেলে মক্কাতেই আছে। কোথায় আছে? কয় মক্কাতে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আছে, ভদ্র মানুষ আছে, অত্যন্ত ভালো একজন মানুষ আছে, তার নাম মোহাম্মদ। মনে হয় তোমার ছেলে তার দরবারে আছে, তুমি ওখানে গেলে তাকে পাবে। ওখানে গেছে, ওখানে গিয়া দেখি ঠিকই, খোঁজ খবর নিয়ে জানছে যে হ্যাঁ এখানে আছে। তখন এই জায়েদের বাবা কোনো কিছু না বলে চিন্তা করলো, যদি আমি এমনিই চাই তাহলে তো আমাকে দেবে না, টাকা পয়সা নিয়ে আসতে হবে। তো বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে যতদূর সম্ভব নিয়ে জায়েদের চাচাকে সাথে নিয়ে তারপরে নবীজির দরবারে এসেছে। এসে বলতেছে, মোহাম্মদ, শুনেছি আপনি অত্যন্ত ভালো মানুষ, আপনি অত্যন্ত উন্নত আখলাকের অধিকারী, আপনার অনেক প্রশংসা আমরা শুনেছি, তো এই টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসছি, যদি আপনি আমাদের উপরে একটা দয়া করেন। তো নবীজি বলতেছে, এত কথা বলার দরকার নাই, বলো না কি করতে হবে। তখন বলতেছে, আমাদের ছেলে, আমার ছেলে আপনার দরবারে আছে জায়েদ, তখনও দেখা হয় নাই, যদি জায়েদকে দিয়ে দেন, টাকা পয়সা নেন যতটুক নেওয়ার আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো যদি জায়েদ তোমাদের সন্তান হয় এক টাকাও আমাকে দেওয়া লাগবে না, তোমরা জায়েদকে নিয়ে যাও, আমাকে এক পয়সাও দেওয়া লাগবে না, জোরে কান সুবহানাল্লাহ। তবে একটা কথা, যদি জায়েদ আমার কাছ থেকে যেতে না চায়, আমি কিন্তু জায়েদকে জোর করে পাঠাইতে পারবো না, এই ব্যাপারে আমাকে ক্ষমা করতে হবে। ঠিক আছে, আমাদের সঙ্গে যাইতে চাইলেই তো আমরা নিব, বা বাবার সঙ্গে তো যাইতে চাবেই। তো জায়েদকে ডাকা হলো, জায়েদ, জায়েদ বাহিরে ছিল, বাইরে থেকে আসছে, এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো বাবাকে দেখে রাসূল বলতেছে, তুমি চিনো? বলে, হ্যাঁ চিনি, আমার বাবা, উনি কি আমার চাচা। তো জায়েদের বাবা বলতেছে, জায়েদ তোমাকে হারিয়ে আমরা পাগল পাড়া হয়ে গেছি, তোমার মা পাগল হয়ে গেছে, আমিও পাগল হয়ে গেছি, তোমাকে নেওয়ার জন্য আসছি, চলো আমাদের সাথে। এবার জায়েদ রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন। রাসূল বলেন, হ্যাঁ জায়েদ, তুমি যাইতে চাইলে যাইতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, তবে জায়েদ তুমি যাইতে না চাইলে আমি তোমাকে জোর করে আমার দরবার থেকে তাড়িয়ে দিব না। এবার জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে, আপনার কাছে আমি যা পেয়েছি পৃথিবীর কোথাও আমি তা পাব না। আমার বাবাকে আমি সম্মান করি, মাকেও সম্মান করি, ভালোবাসি, কিন্তু কোনো কিছুর বিনিময় আপনার দরবার থেকে আমি যাইতে রাজি না। কতটুকু ভালোবাসা পাইলে একটা গোলাম সে নবীর দরবারে পড়ে থাকতে রাজি হচ্ছে, বাবার সঙ্গে যেতে রাজি হচ্ছে না, কিরকম ভালোবাসা মহাব্বত আল্লাহ নবীর থেকে পেয়েছেন বলুন না, সুবহানাল্লাহ। এইরকম আখলাক আমরা সকলে গঠন করার চেষ্টা করব, রাজি আছেন না? ইনশাআল্লাহ, আজ থেকে আমার কথার দ্বারা, কাজের দ্বারা, আচার আচরণ দ্বারা,
দুনিয়ার কোনো মানুষ যেন কষ্ট না পায়, এই চেষ্টাটা করতে পারবেন না ইনশাআল্লাহ? এটা কি অনেক কঠিন কাজ? কি বলেন? আমার গায়ে জোর আছে, বংশের জোর আছে, টাকার জোর আছে, যা ইচ্ছা তা করতে পারি, এরকম করব, কি বলেন? আমার কোনো জোর নাই, বংশের জোর, টাকার জোর, গায়ের জোর, ক্ষমতার জোর, এগুলোর কোনো কোনো স্থায়িত্ব আছে কি বলেন? আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে আপনাকে পথের ফকির বানাতে পারে, কথা ঠিক না বেঠিক? কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন সবাইকে, আমিন, আমিন। চার নম্বরে কি বলছিলাম বলে গেছেন কিন্তু সবাই, চার নম্বরে কি বলছিলাম? ওয়া ইফাতু তাআমাতিন, খাদ্য খাবার হালাল হতে হবে, খাদ্য খাবার হালাল, হারাম কোন খাবার আমরা খাব না। রাজি আছেন ইনশাআল্লাহ?